নমস্কার ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ত্রিপুরা রাজ্যে যে সরকারি দুটি বিএড কলেজ আইএএসই কুঞ্জবন এবং সিটিই কুমারঘাট কিছুদিন আগেই যার মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে 2021-22 শিক্ষাবর্ষের, এবারে সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু ভর্তির তারিখ দিয়ে দেওয়া হয়েছে। দুটো কলেজের পক্ষ থেকেই ভর্তির তারিখগুলি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথমে আইএএসই কুঞ্জবন, যেখানে বলা হয়েছে অল দ্য প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর বিএড অ্যাডমিশন 2021 আইএএসই কুঞ্জবন আগরতলা আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য ফর্ম নাম্বার ওয়াইজ ডেট অফ সাবমিশন লিস্ট ফর অ্যাডমিশন টু ইয়ার বিএড কোর্স সেশন 2021-22 ইজ মেনশন বিলো অ্যান্ড অলসো আপলোডেড ইন দ্য কলেজ ওয়েবসাইট। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস আর আস্কড টু কাম ফিজিক্যালি অ্যালং উইথ অল দেয়ার অরিজিনাল সার্টিফিকেটস। বলা হয়েছে আপনাদের যে ফর্ম আছে সেই ফর্ম নম্বর অনুযায়ী কিন্তু আপনাদের ভর্তি হবে, এবং বলা হয়েছে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু সরাসরি ফিজিক্যালি আপনাদের যেতে হবে, এবং স্টার্ট হবে 16 তারিখ থেকে, 16 আগস্ট 2021। দেখতে পাচ্ছেন 16-8-2021 তারিখে কাদের কাদের যেতে হবে, এখানে ফর্ম নম্বর দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ডেটের অনুযায়ী প্রত্যেকটি ফর্ম নম্বর আলাদাভাবে দেওয়া আছে, আপনারা সেই ডেটেই কিন্তু যাবেন, আপনারা দেখে নেবেন আপনাদের কখন এবং কোন তারিখে আপনাদের যেতে হবে। তারপর আমাদের এই নোটিফিকেশনটি হলো সিটি কুমারঘাট থেকে, যেখানেও বলা হয়েছে আপনাদের ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সমস্ত অরিজিনাল সার্টিফিকেটগুলি নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এখানে ডেট দেখতে পাচ্ছেন 23 তারিখ থেকে শুরু হবে। 23 তারিখ কাদের কাদের যেতে হবে, এখানে ফর্ম নম্বর দেওয়া আছে 24, 25, 26, 27, এখানে সমস্ত ফর্ম নম্বর দেওয়া আছে এবং তারিখগুলিতেই কিন্তু আপনারা যাবেন এবং আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন। এবারে যারা আমাকে প্রশ্ন করেছেন দাদা সেকেন্ড লিস্ট কবে পাবলিশ করা হবে, তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি প্রথম লিস্টের ভর্তি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু সেকেন্ড লিস্টের মেরিট লিস্ট পাবলিশ করা হবে, তারপর থার্ড লিস্টের মেরিট লিস্ট পাবলিশ করা হবে। প্রিয় ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের আজকে নোটিফিকেশন। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।